প্রথম অবস্থায় তো ভাবছিলাম যে এই ডিম তো বিক্রি করতে পারবো না, অনেকে কয় এডি ওই ইয়া গুইসাপের ডিম, এই অনেক ধরনের নানান ধরনের কথা বলছে, এডি কি পালে, অনেকেই পাগল নাকি এসব ধরনের কথা বলতো, মন খারাপ লাগলো, এত টাকা খরচ করে এই খাঁচা বানাইলাম পাখি, মানুষের যদি বাজারে ডিম না বিক্রি করতে পারি অনেক সমস্যা হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আশুলিয়ার কবিরপুরে পাগলা বাজার মোড়ে শারমিনা পার কোয়েল পাখির ফার্মে, যিনি দীর্ঘদিন যাবৎ এই কোয়েল পাখি লালন পালন করছেন এবং সারা বাংলাদেশে এই কোয়েল পাখির ডিম এবং বাচ্চা বিক্রি করে মাস শেষে কিন্তু ভালো একটা টাকা আয়ও করছে। আমাদের এখানে বর্তমানে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা সংসারের কাজের পাশাপাশি কোয়েল পাখির সাথে যুক্ত হতে চাচ্ছেন বা পোলট্রি সেক্টরের সাথে যুক্ত হয়ে মাস শেষে কিছু টাকা উপার্জন করার চিন্তাভাবনা করছেন বা চেষ্টা করছেন। আজকে আমরা তাদের জন্যই এই নারী উদ্যোক্তার কাছ থেকে এই কোয়েল পাখি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কত বছর যাবত আপনারা এই কোয়েল পাখি লালন পালন করছেন? এটা তো করছি অনেক দিন থেকে, প্রথম অবস্থায় গার্মেন্টসে যখন চাকরি করছি, চাকরির পাশাপাশি অল্প কিছু পাখি করার পরে দেখি ভালো ডিম দেয়, তারপরে কমার্শিয়ালভাবে করলাম। প্রায় আজকে 5 বছর যাবৎ চলতেছে। 5 বছর হয়ে গেছে। আগে তো যেমন ধরেন ডিম শুধু দিতাম, এখন তো হ্যাচিং করছি, তারপরে বড় বড় পাখিও বিক্রি করি, ডিমালা পাখিও বিক্রি করি, সবই এখন করি। আচ্ছা, এখন পাখি আছে কতগুলো? এখন হ্যাচিংয়ে আছে অনেক, তারপরে ছোট বড় মিলে অনেক আছে, প্রায় 5-6 হাজারের মতো হবে আছে ছোট এখন। আচ্ছা, প্রথম শুরু করছিলেন কতগুলো দিয়ে? প্রথমে 150 পিস 130 পিস এরকম ছিল। আচ্ছা, 150 বা 130 পিস শুরু করে এত পাখি কীভাবে আসলে সংগ্রহ করলেন, ওইখান থেকে নাকি পরবর্তী? না না, অন্য এক জায়গায় ইউটিউবের ভিতর থেকেই, পরে অন্য এক জায়গায় আমি কথা বলে ওখান থেকে আমি 3000 পাখি নিয়ে আসি। প্রথম খাঁচা বানাই, খাঁচা বানানোর পরে পাখি 3000 নিয়ে আসি, কিন্তু প্রথম বছর আমি মানে ভালোই করতে পারি নাই, অন্য জায়গা থেকে পাখি নিয়ে আসছি, বয়স কম দিছিল, তাছাড়া অনেক টাকা পিছনে পড়ে গেছিলাম, খাদ্য খাওয়াইতেই থাকি, পাখি ডিমেও আসে না, আর মুরুকের সংখ্যা ছিল বেশি, আমি বুঝতে পারিনি, খালি ডাকাডাকি করতো। 3000 পাখিতে আমার 1200-1300 ডিম পারতো, কী ব্যাপার, আর গুলা কই গেল, এরকম তো হওয়ার কথা না, দেখি অর্ধেকই পুরুষ। পরে তারপরে সিদ্ধান্ত নিলাম, আমার হাজবেন্ড আগেও টার্কি খামার ছিল, ওখানে যেমন ধরেন ইনকিউবেটার ছিল ওনার, ওই ই ছিল যে আমি এখন থেকে ডিম ফুটাবো, দেখি পরে ওই মুরুখগুলারে রেখে দিয়া এই 1200-1300 ডিমের মধ্যে 20 ডিম বানালাম। 20 ডিম বানায় পরবর্তীতে এই পাখি সব বিক্রি করে দিয়ে আমি নিজে থেকে ইনকিউবেটারে ছোট ছোট বাচ্চা উঠাই পরে নিজে খাঁচা বাড়াইলাম, পাখিও 4000 করলাম। আচ্ছা, একদম ছোটবেলা থেকে মানে একজন উদ্যোক্তা একদমই নতুন, সে তার কোয়েল পাখি সম্পর্কে ধারণা নাই থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার, তারা যদি কেউ কোয়েল পাখির বাচ্চা নিল একদম জিরো ডিম থেকে শুরু করে বা একটা কোয়েল পাখি যখন ডিম থেকে ফুটে এরপর থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত আসলে লালন পালন করার পদ্ধতিটা কী বা আপনারা কীভাবে এটা লালন পালন করেন? আসলে প্রথম অবস্থায় 14 দিন লাগে ডিম ফুটে বেরোতে, তারপরে বোর্ডিং করার সিস্টেমগুলো করি, প্লেন সিট দিয়ে গোল টুল করে, তারপরে নিচে টুস দেই, ধানের চিটা দেই, দেওয়ার পরে উপরে পেপার দেই, তারপরে খাওয়ানোর পাত্র আছে, পানির পাত্র আছে, ওগুলা পানি দেওয়া যায় না তো গুলুগুস আর লাইসুবিট দেই 6 ঘন্টার জন্য, অল্প অল্প করে পানি দিই, প্রথম অবস্থায় তো খেতেই পারে না, এক টুকুর করে খাবে, মিষ্টি মিষ্টি করে দেয় গুলুগুসটা, চোখের সাইডে রেডি করে দিয়ে পাখিদের দিয়ে তাপটা দিয়ে দিই, ঠিক আছে, তারপরে এভাবে 6 ঘন্টা পরে আবার পানি চেঞ্জ করে দিই। তখন কি সাদা পানি দেন? সাদা পানি দেই না, ওই মৎস্য সার্কুলিন আছে ওগুলো দিয়ে 2+ দিয়ে মিলিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পরে 16-17 দিন পর্যন্ত, 10 দিন পর্যন্ত তাপমাত্রা এরকমই রাখি, শীতের মধ্যে বেশি লাগে, গরমের মধ্যে 5-6 দিন এরকম রাখি, একটু কম লাগে। হ্যাঁ, এরকম রাখি, রাখার পরে পরে বুডারটা উপরে একটু উঠাই দিয়ে চতুর্থ সাইডে একটুখানি বোর্ডিং দিয়ে একটু বড় করে দিই। আচ্ছা, বড় করে দেওয়ার পরে প্লাস দেখা যায় যে পাখিগুলো ছোটাছুটি করতে পারে, একটু বড় হয়েছে খাইতে পারে, পরে খাবারগুলা ব্লেন্ডারে প্রায় 10 দিনের মতো দিতে পারলে পাখির গ্রোথটা ভালো হয়, আচ্ছা, আর খেতেও পারে ভালো, ব্লেন্ডারে গুঁড়া করে দিই, এক একটা ট্রে আছে ট্রে ভিতরে দিয়ে দিই, দেওয়ার পরে খাওয়া দাওয়া
করে করার পরে যেমন ধরেন 15 থেকে 16 দিন পরে পুরো ফুলরে ছেড়ে দিই, বড় বড় খাওয়ানোর পাত্র পানির পাত্র দিয়ে দিই, বেশি গরম পড়লে স্যালাইন দিই, আবার রাতে যদি একটু ঠান্ডা পড়ে জিন দেই অথবা না হয় ক্যালসিয়াম দেই না হয়তো ইসেল দেই, মানে এক এক দিনে এক এক রকমের মানে ওয়েদার বুঝে সব কিছু দেওয়া সময়ের উপর নির্ভর করে। এরকম করে দেওয়ার পরে যেমন ধরেন 30 দিন হলো, 30 দিন হওয়ার পরে 40 দিন হয়ে গেলে খাঁচায় উঠাই, খাঁচায় উঠানোর পরে 45 দিন যা 45 দিন 50 দিন লাগে জায়গা পড়ায় প্রোডাকশনে আস্তে আস্তে একটা পারে সব সবগুলোই কিন্তু 45 দিনে ডিম আসবে না, হঠাৎ দেখি আজকে একটা পাঁচতে, আবার কালকে দেখি 5টা পাঁচতে, পরশু আবার দেখি যে 10টা হয়েছে, এভাবে এভাবে প্রোডাকশন বাড়তে থাকে। একসাথে যে সবগুলা পাখি ডিম পারবে এরকম ধারণা অনেকে ভুল কয়, আজকে আমার 1টা পাঁচতে সবগুলোই তো পারে নাই, সবগুলা পারবে না, পারতে পারতে কমপক্ষে 2 মাস লেগে যাবে সবগুলা প্রোডাকশনে আসতে গেলে, ফুল প্রোডাকশনে আসতে 60 দিন সময় লাগবে, 60 দিন সময় লেগে যাবে, আর খাওয়ার মানটাও ভালো থাকতে হবে। আচ্ছা, এখন দেখা যায় বাজারে নারিশটাও ভালো, নারিশের মধ্যে ডিমের কালারটাও খুব সুন্দর হয়, ডিমও বড়ো হয়, প্লাস পাখির গ্রোথটাও ভালো থাকে। ডিমের খাবার আসলে কোনটা, কারণ অনেকে আবার লেয়ার ওয়ান দেয়, কেউ গুয়ারের সাথে লেয়ার ওয়ান মিক্স করে দেয়। হ্যাঁ, এরকম দিলেও হবে, সমস্যা নেই, মিক্স করেও দেওয়া যাবে, লেয়ার ওয়ানের লগে মিক্স করে দেওয়া যাবে, সমস্যা নেই, লাল মিষ্টন দিলে ডিমটা শক্ত হবে, প্লাস ক্যালসিয়ামের কাজ হবে। আপনারা কতগুলো করে ডিম পাচ্ছেন এখন? এখন যেমন ধরেন 100তে প্রায় গেল সপ্তাহে দেখি আমার 90% আসছে নারিশে, আবার কতটা দেখি 85, 87, 88 এরকম, ঠিক আছে, কিন্তু 10টার মধ্যে যদি কাউন্ট করি সবগুলা মোটামুটি একই রকম আসবে, 85, 86, 87 যদি সকালে ওয়েদারটা ঠান্ডা থাকে তখন দেই, দুপুরে স্যালাইন দেই, আবার যেমন ধরেন রাতে যদি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখনও দিই, ইসেল তো প্রচুর গরম শীতের মধ্যে সবসময় দিতাম আমি রাত্রেবেলা, শরীরটা গরম থাকবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে দিলে ভালো হয়। এডি থ্রি যদি কিনতে হয় ভালো কোম্পানিটা কিনলে 3 দিন দিলে ডিম বড় হয়ে যায়, ঠিক আছে, এটাই। রোগ বালাই কেমন আক্রান্ত হয় আপা? রোগ বালাই যেমন ধরেন এই যে গরম আসলো, শীতের পরে গরম আসলো তখন একটু টেনশন, রানী ক্ষেতের ভ্যাকসিনটা 45 দিন পর পর এটা দিতেই হবে। আচ্ছা, এটা যদি যেমন ধরো 45 দিন না দিয়ে যদি কয় 5 দিন পরে দিব ওই 2-1টা মরা শুরু হবে, ঠিক আছে, কিন্তু এটা বুঝতে হবে, একটা রুটিন করতে হবে যে আজকে 45 দিন হলো আজকে ভ্যাকসিনটা দিয়ে দিলাম, আর ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো আজকে এই কোম্পানি দিলাম কাল অন্য কোম্পানি দিবেন, একসাথে ওই একই ভ্যাকসিন দেওয়া যাবে না। একটু দিলে সমস্যা কি আপু? সমস্যা দিলে যেমন ধরেন কিছু কিছু জীবাণু আছে মারা যায় না, থেকে যায়, যেটা বড় ধরনের এটা মারা যায় না থেকে যায়, তার জন্য ভ্যাকসিনটা কি করা লাগে, এই মাসে একটা দিবেন, সামনের মাসে আরেক কোম্পানি দিবেন, এরকম এরকম করে দিবেন, কিন্তু সরকারি চেয়ে এমনি বেসরকারিটা কিনে দেওয়াই ভালো। আচ্ছা আপু, এই যে ডিম পাচ্ছেন প্রতিদিন অনেকগুলো করে ডিম, পাখিও আপনাদের অনেক, বাচ্চাও ফুটাচ্ছেন, বিক্রি ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ বিষয়, বিক্রি কিভাবে করছেন? আল্লাহর রহমতে বিক্রি আমার 10-12টা ইয়ে আছে, পাইকার আছে। আচ্ছা, এক এক দিনে মানে যেমন ওরা আজকে 2000 দেয়, কালকে ওরা 2000 দেয়, এরকম এরকম করে আমি সবাইকে দিই, আবার যদি ডিম যদি কম থাকে তখন ওরা অল্প দেয়, 500 করে দেয়, ওরা 500 দেয়, এরকম করে সবারই দিই, মানে এবারে যে সবার কাছে বিক্রি করেন? হ্যাঁ, সবার কাছে বিক্রি করি, প্রথম 500 দিয়ে যান, হ্যাঁ 500 করে এরকম সব জায়গায় দেখো, বাইতলা 1000 দিয়েন, এরকম করতে 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 এখন যে 500 নিছে আর 2000 করে চায়। আচ্ছা, মানে চাহিদা ভালো, হ্যাঁ হ্যাঁ, যোগানের চেয়ে চাহিদা ভালো, আর এই ডিমটা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বেশি খায়, ছোট ডিম না
খায় বাচ্চারা বেশি আচ্ছা আপু আপনাদের বিক্রিতে সমস্যা হচ্ছে না কিন্তু এমনও অনেক খামারি আছেন যারা কোয়েল পাখি খামার করে বিপদে পড়ে গেছেন তাদের ভাষা মতে যে আগে তো ভালো ছিলাম মানে বিক্রি করতে পারে না ডিমের কোনো চাহিদা নেই তাদের ভাষা মতে শুনেন একটু যায় বলতে হবে একটু হাঁটা লাগবে আমি ঘরে বসে থাকবো পাইকারা এখানে অনেকে জানে না যে এই জায়গায় কোয়েল খামার আছে যেমন ধরেন এই যে এখানে সবাই আসে পাইকারা আসে এক মানে এক লোক আরেক লোকের বলতে পারে যে ভাই অমুক জায়গায় পাখি আছে ডিম আছে আপনি যেতে হবে পাইকারদের সাথে কথা বলতে হবে ভাই হয়তো প্রথমবার একটু ডিম ডিমের দামটা একটু কম দিব দিয়ে তাকে আমি বেচাটা শিখাই আমি এরকম করছি জানেন প্রথম কয়েকদিন আমার লস গেছে সমস্যা নাই শিখুক মানুষ খাওয়া শিখুক এর ভিতরে উপকার আছে মানুষে এটা আমাদের কথা না বুঝছেন জাপানি ডাক্তারদের কথা যেমন ধরেন হাড়ের জন্য ভালো ব্রেনটার জন্য ভালো ছোট বাচ্চারা এটা খায় অন্যান্য রোগের জন্য ভালো এটা এই ডিম খাইলে কোনো এই ডিমে কোনো ফ্যাট নাই এই ডিমে কোনো ই নাই অ্যালার্জি নাই অন্যান্য ডিম যেমন ধরেন ব্রয়লারে খাইলে অনেকের অ্যালার্জি আক্রান্ত করে এটা এরকম কোনো সমস্যা হয় না এই মাংসতেও কোনো সমস্যা নাই আর ডিমেতেও কোনো সমস্যা নাই আপা পাঁচ বছর যাবৎ কোয়েল পাখি লালন পালন করছেন আয় কেমন করছেন আসলে কারণ বিক্রির ক্ষেত্রে তো কোনো সমস্যা হচ্ছে না আপনাদের সত্যি কথা বলতে কি আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু কোনো সমস্যা এরকম ধরনের হয় নাই যেমন ধরেন আগে গার্মেন্টসে চাকরি করছি অনেক টেনশন থাকতো সকালে উঠে ঘুম থেকে উঠে অফিসে যেতে হইতো প্রোডাকশন না দিতে পারলে এই নানান ধরনের টেনশন বুক করতে হতো কিন্তু এই যে খামার দেওয়ার পরে স্বাধীন স্বাধীন মানে বলতে কি সকালে যদি একটু দেরি করে উঠি কোনো কয়ফত দিতে হয় না কেননা এটা আমার নিজের কাজ পাঁচ মিনিটেও করা যাবে দশ মিনিটও করা অনেক সময় দেখা যায় যে খাবারটা দিয়ে আবার যায় শরীরটা খারাপ লাগে আবার যায় একটু ঘুমাই আবার এক ঘন্টা পরে উঠে পাইপ মুইছে পানি টানি দিই আর গার্মেন্টস থাকলে এরকম ধরনের কিন্তু সুযোগ সুবিধা পাইতাম না আর যারা বেকার বাসায় বসে না থেকে একশো পিস দিয়েও করতে পারে কিংবা আমি পারি না ভয় করে আপা অনেকে বলে আপা ফোন করে অনেকে বলে আপা আমি আজকে একশো পিস দিয়ে করবো আপনি কি সহযোগিতা করতে পারবেন হ্যাঁ আপা করবো আমি এটা বলি যে এখানে আসেন এসে দেখেন এক ঘন্টা অনেকে বলে অনেক দূরে বাসা আমাকে সমস্যা নাই একটা দিনই না হয় লস হবে আপনার এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন যেমন ধরেন আমি খাবারটা কিভাবে মিক্স করছি এটা দেখা যাবে কিভাবে খাওয়ানটা আমি পাইপে দিচ্ছি এটা দেখলো কিভাবে পানিটা দিলাম কিভাবে কয় এমএল ওষুধের লোকে কয় এমএল পানির লোকে কিভাবে মিলিয়ে দিলাম এটা দেখলো আর আমি যদি ফোনে বলি কাফা ফোনেই আমাকে পরামর্শ দেন ফোনে পরামর্শ দিতে গেলে দেখা যায় কি সে বুঝতে পারে না এক এমএল দুই এমএল অনেকে বুঝে না সবাই তো আর শিক্ষিত থাকে না আর এমএল অনেকে বুঝে না তার জন্য সবাই বলি বেকার না থেকে একশো পাখি হোক দুইশো হোক কিংবা একটা খাঁচা দিয়ে এরকম একটা খাঁচা বানিয়ে পাখি খাওয়ানো ওষুধ পরে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ লাগবে অল্প একটু জায়গায় একটা বারান্দায় কিংবা দুই তিনটা টিন দিয়ে এরকম একটু জায়গা তো অল্প দেখছেন এরকম জায়গায় কেউ পঞ্চাশ হাজার টাকা খরচ করে মাসে যদি ছয় হাজার টাকা আসে তাতেও শান্তি আমি যেটা মনে করি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা দোয়া করি এই যে একটা সময় চাকরি করতেন এখন সফলতার সাথে কোয়েল পাখি লালন পালন করছেন সারা বাংলাদেশেই বিক্রি করে আসছেন মাস শেষে ভালো একটা টাকা আয়ও করছেন ভবিষ্যতে যেন আপনাদের কোয়েল পাখির ফার্মটি আরো অনেক বড় হয় আমরা সেই দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম